কি অবস্থা সবার জুজুৎসু কাইসেনের দুইশো সাতান্ন নম্বর চ্যাপ্টারে সকলকে জানাই স্বাগত জুজুৎসু কাইসেনের স্টোরিতে অনেক বড় একটা টুইস্ট এসেছে এই চ্যাপ্টারের স্টোরি একটা আলাদা হিসেবে চলছে আর এই চ্যাপ্টারে শকুনা এত বেশি মার খেয়েছে তোমরা চিন্তাও করতে পারবে না আর তাছাড়া গত চ্যাপ্টারে যে ইউজি অ্যাওয়াকেন হয়েছিল সেটা এই চ্যাপ্টারে ক্লিয়ারলি দেখানো হয়েছে আর তাছাড়া আমরা শকুনার অতীতের এমন কিছু জানতে পারবো যেটা শুনে তোমরা সবাই অনেক অবাক হয়ে যাবে যাই হোক বেশি কথা না বলে এই চ্যাপ্টার শুরু করি এই চ্যাপ্টারের শুরুতেই আমাদের একটা ছোট ফ্ল্যাশ ফ্ল্যাশব্যাক দেখানো হয় এখানে শকুনা আর উরাউমে একটি ছাদে বসেছিল এখানে উরাউমে শকুনাকে জিজ্ঞাসা করে এই ইউজি ছেলেটা আসলে কে তার মধ্যে এত কম কার্স এনার্জি থাকা সত্ত্বেও সে কিভাবে এত বেশি শক্তিশালী শকুনা তখন উরাউমেকে বলে যখন শকুনা তার মায়ের পেটে ছিল তখন তার সাথে তার একজন যমজ ভাই ছিল শকুনা তখন তার মায়ের পেটে থাকা অবস্থাতেই তার ভাইকে খেয়ে ফেলেছিল কিন্তু কোনোভাবে কেনজাকুর হাতে শকুনার ভাইয়ের সোল বা আত্মা চলে যায় আর কেনজাকুর সেটাকে ইউজির শরীরে ইমপ্লিমেন্ট করে দেয় তার মানে শকুনা আর ইউজি আসলে দুজন জমজ ভাই মানে শকুন আর ভাইয়ের যে আত্মা সেটাকে কেনজাকো নিয়ে ইউজি শরীরে ইমপ্লিমেন্ট করে দিয়েছিল তার মানে কি হলো শকুন আর ইউজি অ্যাকচুয়ালি জমজ ভাই উরাউমে তখন জিজ্ঞাসা করে এর মানে ইউজির মধ্যেও ঠিক আপনার মতোই পটেন্সিয়াল আছে তাই না শকুনা তখন তার এই প্রশ্নের কোনো উত্তর দেয় না এরপর আমাদের বর্তমানে শকুনা আর ইউজির মধ্যে ফাইট দেখানো হয় এখানে ইউজি আবারও শকুনার উপর ব্ল্যাক ফ্ল্যাশ অ্যাটাক করে ইউজি দ্বিতীয়বার এখানে ব্ল্যাক ফ্ল্যাশ অ্যাটাক করলো এখানে এসব কিছুর কারণে শকুনার অনেক সমস্যা হচ্ছিল এ কারণে সে ইউজি কে ধাক্কা মেরে কিছুটা পেছনে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে এখানে তখন ন্যারেটর এক্সপ্লেইন করে ইউজির কাছে এখন দুইটা কার্স টেকনিক আছে প্রথমটা হলো ব্লাড ম্যানিপুলেশন ফ্রম দ্য ডেড পেইন্টিং আর দ্বিতীয়টা হলো শকুনার কার্স টেকনিক মিজাসি অর্থাৎ শ্রাইন অর্থাৎ ইউজি বর্তমানে শকুনার কার্স টেকনিক ব্যবহার করতে পারে এখন ফাইটের মধ্যে ইউজি শকুনার পা ধরে তার কার্স টেকনিক দিয়ে শকুনার উপর আক্রমণ করে শকুনা তখন এটাকে কাউন্টার করে তার শ্রাইন দিয়ে ইউজির উপর অ্যাটাক করে কিন্তু ইউজি তখন কোনো সমস্যা ছাড়াই এই শ্রাইনের মধ্যে দিয়ে বেরিয়ে আসে আর সকুনাকে তৃতীয়বারের মতো ব্ল্যাক ফ্ল্যাশ অ্যাটাক করে এখন তো দেখে মনে হচ্ছে যে ইউজি হলো আমাদের মেইন ক্যারেক্টার বেচারা শকুনার অবস্থা বারোটা বাজায় দিচ্ছে ইউজি যাই হোক এই ব্ল্যাক ফ্ল্যাশ অ্যাটাক খাওয়ার পর সকুনা রিয়েলাইজ করে ইউজির কাছেও ঠিক তার মতোই একই কার্স টেকনিক আছে কিন্তু সকুনা আর ইউজির কার্স টেকনিকের মধ্যে একটা পার্থক্য আছে কিন্তু শকুনা এটা বুঝতে পারছে না ইউজি এত কম সময়ের মধ্যে এই কার্স টেকনিক কিভাবে শিখলো তবে এখানে উল্লেখযোগ্য বিষয় হলো ইউজির কার্স টেকনিকের আউটপুট শকুনার কার্স টেকনিকের আউটপুটের চেয়ে অনেক কম আর এটাই স্বাভাবিক এরপর আমাদের আরো একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় এখানে ইনো গোজো শোকো আর কাছ থেকে নানামির কার্স টুল ব্যবহার করার পারমিশন দিয়ে দেয় গোজো বলে নানামি তোমাকে বেছে নিয়েছে আর সে তোমাকে সবচেয়ে বেশি বিশ্বাস করে আর এ কারণে তুমি চাইলে এটা ব্যবহার করতে পারো এবার বর্তমানে ইনো তার কার্স টেকনিক ব্যবহার করে একটা ড্রাগনকে সামান করে মানে ড্রাগনকে ডেকে এ নিয়ে আসে আরকি এরপর সে সেই ড্রাগনের সাহায্যে সোকুনার উপর আক্রমণ করে কিন্তু সোকুনা তখন এই পুরো ড্রাগনটাকে কেটে ফেলে আর ইনোর কাছ থেকে নানামির কার্সটুলটা নিয়ে নেয় তখনই পেছন থেকে আবারও ইউজি চলে আসে সোকুনার উপর আক্রমণ করার জন্য এখানে ইউজি আরো একবার শকুনার উপর ব্ল্যাক ফ্ল্যাশ অ্যাটাক করে আর এইবার ব্ল্যাক ফ্ল্যাশ অ্যাটাক খাওয়ার পর সোকুনার অনেক ফ্রাস্ট্রেশন হতে থাকে সে বলে ইউজি ব্ল্যাক ফ্ল্যাশকে এমন ভাবে ব্যবহার করছে দেখে মনে হচ্ছে এটা কোনো একটা বাচ্চাদের খেলা মানে আমরা তো আগেই জানি ব্ল্যাক ফ্ল্যাশকে নিজের ইচ্ছামতো ব্যবহার করা যায় না এমন কি গোজর নিজেও নিজের ইচ্ছামতো এটাকে ব্যবহার করতে পারে না যদিও সাধারণত গোজর ফাইটে ব্ল্যাক ফ্ল্যাশ ব্যবহার করার কোনো প্রয়োজনই হয় না যাই হোক শকুনার এত বেশি ফ্রাস্ট্রেশন হতে থাকে যে তার মনে হয় ইউজি তার সাথে সমানে সমানে ফাইট করছে মানে ইউজি কে শকুনা এবার তার রিয়েল অপোনেন্ট ভাবছে মানে এতদিন তো ইউজি কে শকুনা একটুও পাত্তা দিত না যাই হোক এরপর ইউজি আর ইনো যেখানে দাঁড়িয়ে ছিল শকুনা তার পেছনে থাকা পুরো দেয়ালটাকে একদম ধ্বংস করে ফেলে তার স্ল্যাশ অ্যাটাক ব্যবহার করে এ কারণে তারা সবাই নিচের দিকে পড়ে যাচ্ছিল তখন নিচের দিকে যাওয়ার সময় ইউজি সোকুনার একটা হাত ধরে ফেলে এরপর সে সোকুনাকে পাঞ্চ করে তাকে দেয়ালের দিকে সরিয়ে দেয় আর এটা সুযোগ নিয়ে ইউজি আবারো সোকুনার মুখে ব্ল্যাক ফ্ল্যাশ অ্যাটাক করে তবে এবার সোকুনা ইউজির মুখ ধরে তার মুখের উপর স্ল্যাশ অ্যাটাক করে তবে এরপরেও ইউজি আবারো সোকুনার উপর ব্ল্যাক ফ্ল্যাশ অ্যাটাক করে মানে এখানে ইউজি পানির মতো ভাই ব্ল্যাক ফ্ল্যাশ ব্যবহার করছে এবার ব্ল্যাক ফ্ল্যাশ অ্যাটাক খেয়ে সোকুনা অনেক বেশি ঝামেলার মধ্যে পড়ে যায় সোকুনা তখন ইউজিকে বলে ভাই তুই কে রে যে আমাকে এত বেশিবার ব্ল্যাক ফ্ল্যাশ মারছিস সোকুনা যখন এসব বল ছিল তখন পেছন থেকে ইনো এসে শকুনার কাছ থেকে নানামির কাস্টুল নিয়ে নেয় আর সেটাকে ব্যবহার করে শকুনার মুখে অ্যাটাক করে এখানে ইউজি আবারও শকুনার উপর ব্ল্যাক ফ্ল্যাশ মারার সুযোগ পেয়ে যায় ইউজি এরপর উপরে ব্ল্যাক ফ্ল্যাশ অ্যাটাক করে আর এখানেই আবারও এই চ্যাপ্টারটা শেষ হয়ে যায় এই চ্যাপ্টারে লিটারেলি ইউজি সম্ভবত সাতবার আর গত চ্যাপ্টার মিলে সম্ভবত মোট আটবার শকুনার উপর ব্ল্যাক ফ্ল্যাশ অ্যাটাক করেছে ভালো মতো খেয়াল করে দেখো গত চ্যাপ্টারের শেষে আর এই পুরো চ্যাপ্টারে বেজার শকুনা কি পরিমাণ মার খেয়েছে আর ইউজিকে আসলে মেইন ক্যারেক্টার রূপে দেখতে পাচ্ছি এখন মানে এর তো এতদিন কেউ সম্মানই করতো না আর সেই এখন মেরে সকুনার অবস্থা খারাপ করে দিচ্ছে যদিও এটাই হওয়ার কথা ছিল কারণ ইউজি তো আমাদের মেইন ক্যারেক্টার যাই হোক তোমাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ